অ্যাডোবি ফটোশপ এটি একটি গ্রাফিক সম্পাদনাকারী সফটওয়্যার। সাধারণভাবে এই সফটওয়্যারটিকে আমরা ফটোশপ নামে চিনি। ফটোশপ অর্থাৎ ফটো এবং শপ। আর একটু ক্লিয়ার করে যদি বলি, ফটো মানে ছবি আর শপ মানে দোকান। অ্যাডোবি ফটোশপ একটি রাস্টার গ্রাফিক সফটওয়্যার। এটি পিক্সেল নিয়ে কাজ করে, আর পিক্সেল হচ্ছে ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক, আবার পিক্সেল হচ্ছে রঙের মৌলিক একক। তাই ছবি হলো একাধিক পিক্সেলের সমন্বিত রূপ। তাই ছবির কোনো অংশের পুনর্গঠন বা পরিবর্তন করতে হলে ছবিটির পিক্সেল নিয়ে কাজ করতে হয়। দেখুন, ফটোশপ যে রাস্টার গ্রাফিক সফটওয়্যার এবং এটি যে পিক্সেল নিয়ে গঠিত সেটা বোঝার জন্য আমি এখানে একটি বৃত্ত নিলাম এবং এটাকে কালার করলাম। কালার করার পরে আমি যদি এটাকে বড় করে নিই, তাহলে দেখুন আমি যদি এটাকে জুম করি, যত বেশি জুম করব তাহলে আমি জুম করার পরে আমি দেখতে পারতেছি এই যে বর্গাকার, এগুলো হচ্ছে পিক্সেল, এক একটা পিক্সেল। শুধু এটা না, আমি যদি যে কোনো একটা ছবিকে জুম করি বা অনেক বড় করি, তখন দেখবেন এগুলোর বর্গাকার এককগুলো দেখা যাবে, পিক্সেলগুলো দেখা যাবে। তাই এটা হচ্ছে ফটোশপের পিক্সেল। ফটোশপের পেছনে গল্পটা একটু বলি, তাহলে আপনার ফটোশপ শেখার বেস বা ভিত্তিটা আর একটু স্ট্রং হবে। থমাস লন এবং জন লন নামের দুই ভাই ছিল। তারা 1987 সালে ফটোশপ তৈরির কাজ আরম্ভ করেন। এই ফটোশপ তৈরির পেছনে আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে জন লন ফটোর প্রতি অতিমাত্রায় আগ্রহী ছিলেন। তাই তার ভাই থমাসকে একটি ফটো এডিটিং প্রোগ্রাম বানানোর জন্য রাজি করালেন। তখন থমাস তার চলমান শিক্ষা থেকে 6 মাসের বিরতি নিয়ে তৈরি করেন ফটো এডিটিং প্রোগ্রাম, যেটির নাম দিতে চেয়েছিলেন ইমেজ প্রো, কিন্তু কপিরাইট জটিলতার কারণে নাম বদলে ফটোশপ করেন। সোর্স উইকিপিডিয়া। গল্পটা বলার কারণ হচ্ছে আগ্রহ। ছবির প্রতি আগ্রহ থাকার কারণে আজ ফটোশপ সফটওয়্যারটি তারা বানাতে পেরেছেন এবং সেটা আমরা ব্যবহার করতে পারতেছি। তাই ফটোশপ শিখতে হলে আপনারও ধৈর্য এবং আগ্রহ থাকতে হবে। ধৈর্য এবং আগ্রহ যদি না থাকে, এই ফটোশপটি আপনি ভালোভাবে শিখতে পারবেন না। এই ফটোশপ শেখার সময় আপনার আগ্রহের জন্য একটি টিপস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে নিজের ছবি। আমরা নিজের ছবিকে সুন্দর করতে অনেক পছন্দ করি। আপনি যখন শিখবেন তখন নিজের ছবি কিংবা প্রিয়জনের ছবি এডিট করা দিয়ে শিখবেন, সেই ক্ষেত্রে আপনি অতি আগ্রহের সাথে এবং সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করবেন। এতে আপনার আগ্রহ থাকবে এবং ভালোও লাগবে। আমি বলবো না আপনি 10 মিনিটে ফটোশপ শিখতে পারবেন কিংবা 20 মিনিটে আপনি ফটোশপ শিখতে পারবেন। আসলে এ সময় ফটোশপ শেখা যায় না, শুধুমাত্র একটু ধারণা পাওয়া যায়। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন, 10 মিনিটে বা 20 মিনিটে সম্পূর্ণ কোর্স করে নিন। আমি এরকম একটা ভিডিও বানাবো না, আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট করে করে অনেক সুন্দর করে ভিডিও বানিয়ে দেব, যাতে আপনারা ভালো করে ফটোশপ শিখতে পারেন। তাই এখন আমরা অ্যাডোবি সফটওয়্যার সম্পর্কে কম্পিউটারে কিছু জিনিস জেনে নিব। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন কম্পিউটারে গিয়ে আমরা ফটোশপের কিছু ধারণা নিই। ফটোশপে কাজ করতে হলে প্রথমে আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা অনেক ইজি, সেটা আপনি ইনস্টল করে নেবেন। তারপরে আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আমার ফটোশপের CS6 ভার্সন, আপনার যে কোনো ভার্সন থাকতেই পারে। মূলত ভার্সন আলাদা হলেও ফটোশপের বেসিক কাজগুলো কিন্তু একই, জাস্ট একটু উপরে ভার্সনগুলোতে এক্সট্রা কিছু ফিচার আছে, এছাড়া অন্য অন্যগুলোতে মূল বিষয় একই। আমি 5-10 মিনিটে ফটোশপ শিখাবো না। আমরা যেহেতু পার্ট বাই পার্ট ফটোশপটা বিস্তারিত জানবো এবং শিখবো, এই জন্য আমরা প্রথমে ফটোশপের ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নেব। এখন আপনার যে ডিসপ্লেটা বা উইন্ডোটা কিংবা ইন্টারফেসটা দেখতেছেন, এটার প্রথমে আছে একবারে সবার উপরে এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এটা হচ্ছে মেনু বা মেনু বার। তারপরে এটা হচ্ছে অপশন বার, এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। তারপরে এই পাশে রয়েছে টুল বার, এখানে বিভিন্ন ধরনের টুলগুলো দেওয়া আছে। এই টুলবারটি আপনার কম্পিউটারে এরকমও থাকতে পারে। আমি আমার কাজের সুবিধার্থে কিংবা জায়গা বা স্পেসের জন্য আমি এখানে ক্লিক করে এরকম করে রেখেছি। তারপরে এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, আমরা যখন কাজ করব তখন এখানে এই কাজটা থাকবে।
এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া। তারপরে এদিকে হচ্ছে প্যানেল, এখানে ক্লিক করলে এটা বিস্তারিত বের হয়ে আসবে। এখানে কিন্তু অনেক ধরনের প্লেট আছে, এগুলো আমরা যখন কাজ করব তখন এটা বিস্তারিত আলোচনা করা হবে। ফটোশপে কাজ করার জন্য বা আঁকা আঁকির জন্য কিংবা লেখালেখির জন্য কিংবা ছবি বা ইমেজ এডিট করার জন্য প্রথমে আপনাকে একটি পেজ বা পৃষ্ঠা ওপেন করে নিতে হবে। এই পেজ বা পৃষ্ঠাটি হতে পারে নতুন কিংবা হতে পারে পুরনো। যদি আমরা নতুন পৃষ্ঠা ওপেন করে নিতে চাই তাহলে আমরা প্রথমে এই ফাইলে যাব। এই ফাইলে গিয়ে প্রথমে দেখতে পারতেছেন নিউ, এখানে আমরা ক্লিক করব। তাহলে এরকম একটি উইন্ডো আসবে, কিংবা এই কাজটি আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আপনি করতে পারেন। এই জন্য কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করবেন, তাহলে সেম উইন্ডোটা আসবে। কিবোর্ড শর্টকাটের জন্য আপনাকে এখানে একটা টেকনিক দেখিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে আমরা যখন ফাইল, এডিট কিংবা ইমেজ এগুলোতে ক্লিক করব তখন এখানে পাশে দেখতে পারবো ডান পাশে দেখুন কন্ট্রোল প্লাস এন, এটা হচ্ছে শর্টকাট। যেমন ওপেনের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ও, তাহলে এগুলো আপনি খেয়াল রাখবেন। তাহলে আমরা নিউ পেজের জন্য ফাইলে গিয়ে এখানে নিউতে ক্লিক করলাম, তারপরে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে আপনি নতুন পেজের জন্য বা পৃষ্ঠার জন্য এখানে একটি নাম দিতে পারেন। যেমন আমরা এখানে নাম দিলাম টুলবার ওয়ান। তারপরে আপনার প্রিসেটে গিয়ে আপনি এখানে কাস্টম দেখতে পাচ্ছেন, এখানে গেলে আপনি কি ধরনের পেজ নিতে চান। একটা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ, একটা ইউএস পেপার সাইজ, একটা ইন্টারন্যাশনাল পেপার সাইজ, একটা হচ্ছে ফটো। আমি যদি কোনো ফটো নিতে চাই তাহলে ফটোতে ক্লিক করব। এখানে ফটোতে গেলে আবার বিভিন্ন ধরনের সাইজ দেখতে পারবো। তাহলে আবার যদি আমি কোনো ওয়েবের কাজ করতে চাই তাহলে ওইরকম পেজ নিব, কিংবা আমি যদি মোবাইল বা ডিভাইসের পেজ দিতে চাই তাহলে এখানে ক্লিক করব, এখানে মোবাইল ডিভাইসের বিভিন্ন সাইজ আমরা দেখতে পারবো। কিংবা আমি যদি ফিল্ম ভিডিওর কোনো ইমেজ নিয়ে কাজ করি ওইরকম পৃষ্ঠার জন্য এখানে ক্লিক করব, তাহলে এখানে দেখতে পারবো বিভিন্ন ধরনের পেজের সাইজ। আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো একটি সাইজ এখানে বেছে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন নিচে ওয়াইড, হাইট, রেজুলেশন, কালার মোড। আপনি যদি এখানে গ্রে স্কেল অর্থাৎ ব্ল্যাক হোয়াইট নিতে চান, RGB কালার নিতে চান পেজটি তাহলে এরকম নেবেন। যদি CMYK অর্থাৎ সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, তাহলে এখান থেকে আমরা ইউএস পেপারটি সিলেক্ট করে নিলাম। তারপরে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো আমরা কি লেটার নেব না লিগ্যাল নেব কিংবা ট্যাবলয়েড নেব। অর্থাৎ লেটার নিলে পেজটার লেটার সাইজ হবে, লিগ্যাল নিলে আর একটু বড়ো সাইজ। তাহলে আমরা এখান থেকে ইউএস পেপারটি সিলেক্ট করে নিলাম। এই পেপারটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো সাইজ, অর্থাৎ আমি কী ধরনের পেজটা নিব, সেটা কি লেটার নিব না কি লিগ্যাল নিব না ট্যাবলয়েড নিব। আমরা যদি লেটার দিই তাহলে পেজটা লেটার পেজ হবে, ওয়াইড 8.5, হাইট 11 এরকম হবে। কিংবা আমি যদি আরও বড়ো পেজ নিতে চাই তাহলে লিগ্যালে ক্লিক করব, তাহলে 8.5x14 সাইজের পেজটি আসবে। আর আপনার যদি ট্যাবলেট প্রয়োজন হয় আপনি এটা নেবেন। যাই হোক, আমি এখান থেকে লেটার পেজটি নিলাম। তারপর এখানে যদি রেজুলেশন কম থাকে, 150 থাকে, আপনি এখানে 300 করে নিতে পারেন। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এটা কি আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নেবেন নাকি ব্যাকগ্রাউন্ড কালার নেবেন না ট্রান্সপারেন্ট নেবেন। আপনি যদি PNG করতে চান তখন আপনাকে ট্রান্সপারেন্টটা নিতে হবে, আর আমি যেহেতু সাধারণত হোয়াইটে নেওয়া হয় তো আমি এখানে হোয়াইট নিলাম। তারপরে আমি এখানে ওকে দিলাম। তাহলে দেখুন আমাদের একটি লেটার পেজ চলে এসেছে। এখন আমরা এটার ভিতরে লেখালেখি আঁকাআঁকি যা ইচ্ছা তাই করতে পারবো। এটা হচ্ছে নতুন পেজের সিস্টেম। আর আপনি যদি পুরনো কোনো পেজ, ফাইল, ছবি কিংবা এগুলো ওপেন করতে চান তাহলে আপনাকে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করতে হবে। এইভাবে আপনি আনতে পারেন, কিংবা সেম আগের মতো আমরা শর্টকাটে আনতে চাইলে কিবোর্ডের কন্ট্রোল ও একসাথে প্রেস করব। তারপরে এরকম একটা উইন্ডো আসবে, আসার পরে আপনি এখান থেকে যে ছবিটা আনতে চান সেটাতে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন দিবেন। এখন আমরা এটার উপরে কাজ করতে পারবো। তাহলে আমরা দেখে নিলাম কীভাবে একটি নতুন পেজ ওপেন করব বা পুরনো পেজ ওপেন করব। টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা বেশি বড় হলে আপনারা দেখতে চান না কিংবা বিরক্ত হন, বা অনেকেই ডাউনলোড করে রেখে দেন পরে আর দেখেন না, এই জন্য টিউটোরিয়াল লম্বা করব না। আমরা পার্ট টুতে এই টুলবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টুলবারের এই মুভ টুলের কাজ কী, তারপরে ক্রপ টুলের কাজ কী, এগুলো আমরা দেখব। তাহলে দেখা হবে ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট টুলবার নিয়ে। ফটোশপের পার্ট 1 ইন্ট্রোডাকশন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডদের জানিয়ে দিবেন।
এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব ফটোশপের পার্ট 2 টুলবার নিয়ে।